হাই হোয়াটসঅ্যাপ গাইস, ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানগুলো চিন্তা ভাবনা করতেছেন যে অনলাইন ক্লাস করার ব্যাপারে, কিন্তু অনলাইন ক্লাস করার ব্যাপারে কিন্তু কোন ধরনের ইনস্ট্রুমেন্ট হলে ভালো হয় সেটা বুঝতে পারতেছে না। অনেকেই মোবাইল দিয়ে একটা লাইভ পেয়ে গেছেন যার ফলে শুধু ক্লাস করতেছেন, কিন্তু কাদের ক্ষতি হচ্ছে? স্টুডেন্টদের ক্ষতি হচ্ছে, কারণ স্টুডেন্টরা সঠিকভাবে ক্লাস করতে পারছে না। কেননা স্টুডেন্টরা মোবাইল নাড়াচাড়া হচ্ছে, ক্লিয়ার হচ্ছে না ক্যামেরাতে, বা আমাদের মুখটা যে এখন দেখেন কি কালো অবস্থায় আছে, একটু সুন্দর না, মানে ফোকাস এতটা হচ্ছে না, তারপর বোর্ডে লেখাগুলো স্পষ্ট না, সব কিছুর পিছনে ইনস্ট্রুমেন্ট লাগে। কথায় আছে না, যেমন গুড় তেমন মিষ্টি, তো টাকা খরচ করলে তো জিনিসগুলো ভালো হবে। তা আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কিছু ইনস্ট্রুমেন্ট বিষয় নিয়ে। তো আমি আজকে আপনাদেরকে একটু আনবক্সিং করে দেখাবো, আমি নিজের জন্য ইনস্ট্রুমেন্ট কিনে নিয়ে আসলাম। তো ইনস্ট্রুমেন্টগুলো দেখেন, স্টপ। তাহলে আমি হোয়াইটবোর্ডের লেখাগুলো কিছু লিখেছি, তো আপনাদেরকে পরে আমি আবার এগুলো পড়ে শোনাবো। তো অনলাইন ক্লাস ইনস্ট্রুমেন্টগুলো, তো আমি এর মধ্যে তিনটা আইটেম নিয়ে পড়তেছি, তো সবগুলো তো আমার নিজের জন্য প্রয়োজন মনে করতেছি না। তাহলে আমি স্টপ। তাহলে আমরা আজকে ইনস্ট্রুমেন্টগুলো আনবক্সিং করে দেখাবো। তো আমরা আসলে যে ইনস্ট্রুমেন্টগুলো এখানে তুলে ধরছি অনলাইন ক্লাস, তো লাইভ বোর্ড আপনারা ইউটিউবে অনলাইন ক্লাস করতে পারেন, যার জন্য বেস্ট খুব ভালো হবে। এক নম্বর হচ্ছে লাইভ বোর্ড, হ্যাঁ, আরেকটা হচ্ছে প্যান ওয়েবক্যাম ডিভাইস কম্পিউটারের সাহায্যে, প্রথম হচ্ছে লাইটিং কাপচারে একটা গ্লাসের মধ্যে, আর এটা হচ্ছে হোয়াইট বোর্ড। আমি আসলে হোয়াইট বোর্ড নিয়ে করতেছি, ওইগুলো একটু প্রাইসটা বেশি পড়ে অথবা একটু ঝামেলা টাইপের, সহজের মধ্যে চেষ্টা করছি হোয়াইট বোর্ড নেওয়ার জন্য। তো প্রথমে আমরা রিং লাইট সম্পর্কে আনবক্সিং করব। তো আপনারা যে কোনো রিং লাইট নিতে পারেন, তো আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেটা নিয়েছি টপ লেভেলের মধ্যে। আমি আমার মডেলটা আপনাদেরকে বলে দিব, যদি আপনারা জানেন মডেলও নিতে পারেন। তো আমি আমারটা আনবক্সিং করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমি যে ব্র্যান্ডেরটা নিয়েছি, এটার নাম হচ্ছে সিমপেক্স। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিমপেক্সের 18 ইঞ্চি লাইট, রিং লাইট, হ্যাঁ, সিমপেক্সের 18 ইঞ্চি রিং লাইট। তাহলে আপনারা দেখছেন এখানে সিমপেক্সের, আমি এটা খুলে দেখব এটা কেমন আসছে। তো সিমপেক্সের 18 ইঞ্চি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, পুরো ইয়েগুলো দেওয়া আছে। তাহলে এটাকে আনবক্সিং করছি। আমি র‍্যাপিং আর খুলে ফেললাম। আমরা ওয়াও, খুব নাইস, খুব সুন্দর একটি আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা ব্যাগ, সুন্দর একটি ব্যাগ দিয়েছে। আমরা তারপরে দেখছি এরকম দেখেছে, ওয়াও, খুব নাইস, খুব নাইস একটি সিনট্যাক্স দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি রিং লাইট 18 ইঞ্চি। তো এটার মডেলটা আপনারা দেখতে পারেন এখানে সিমপেক্সের। আমি একটা জিনিস আনি নাই ব্যাটারি, এখানে দুটা ব্যাটারি বসানো যায়, তো ব্যাটারির প্রাইসটা একটু বেশি, তাই নিয়ে আসলাম না। এখানে ব্যাটারি বিদ্যুৎ চলে যাওয়ার পরও ব্যাটারি সাহায্যে চাইলেও ব্যবহার করা যাবে এই রিং লাইটটিতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাছ থেকে সিমপেক্স এলইডি হাইফেন 522 মডেল, মেড ইন চায়না, হ্যাঁ, এই এটা আপনারা নিতে পারেন। এখানে ভিতর কোয়ালিটি একটু দেখেন, এই যে দুইটা বাটন আছে, একটা পাওয়ার অন অফ আর একটা কালার চেঞ্জ, আর এখানে আপনারা মোবাইলটা বসানোর জন্য, আর এখানে DSLR, ওকে। তা আপনার পাওয়ার সামনে ফেসটা দেখতে পাচ্ছেন। তা আমি দ্বিতীয় আপনাদেরকে যেটা দেখাবো, রিং লাইটটা আশা করি আপনারা দেখতে পেরেছেন, এগুলো একটি আমি তারপর এটা আপনাকে অন করে দেখাবো। তো পরে রিং লাইটের পর যেটা লাগবে আপনাদের, এটার পর স্ক্যান লাগবে। আমরা দেখতে পাচ্ছি এই ব্যাগের মধ্যে আর কিছু জিনিস কী কী দিয়েছে, একটি পাওয়ার কেবল মোবাইল লাগানোর জন্য দিয়েছে, আর এই মুভমেন্টের বিষয়টা, তিনটি জিনিস আমরা পেয়ে গেলাম।
তারপর দেখাবো আপনাদের দরকার কি লাইক, তো বুঝলাম, কিন্তু এটা একটা মাইক্রোফোন, কথা বলার জন্য দূর থেকে তো একটা মোবাইল এনে নিতে পারবে না, যার জন্য এই মাইক্রোফোনটা, এটা খুব ব্র্যান্ডেড একটা মাইক্রোফোন, ভুয়া মাইক্রোফোন। আপনারা এটার প্রাইসটা খুব বেশি, আপনারা যদি চান এই মডেলটা আপনারা দেখেন BY-1 লেখা আছে, এখানে যদি এমন দেন তাহলে 1000 টাকা পর্যন্ত নিয়ে নিতে পারবেন অরিজিনালটা, কিন্তু এটার প্রাইসটা একটু ডাবল। তা এটা এটাই আমার জন্য, এটা আপনারা চলে নিতে পারেন। তো আমি এটা নিয়েছি, এটাকে আমরা আনবক্সিং করে দেখি কী অবস্থা। আমরা সামনে হুকুম যেটা দেখছি ঠিক সেম ভাবে দেখেন, এখানে মাইক্রোফোন দেওয়া আছে এই করে। তো আমরা মাইক্রোফোনগুলো দেখি কী অবস্থা। তো এই মাইক্রোফোনটাতে আমরা কানেক্ট করব, কানেক্ট করার জন্য 2টি পোর্ট দেওয়া আছে, একটি ব্যাগও দেওয়া আছে, চাইলে এই ব্যাগটির মধ্যে চাইলে মাইক্রোফোনটা রাখার জন্য যেখানে বসে সেখানে পকেটে করে নিয়ে যেতে পারবেন। তারপর দেখতে পাচ্ছি এখানে মাইক্রোফোনটা আছে, কিন্তু মনে রাখতে হবে একটি জিনিস আমাদেরকে, মাইক্রোফোনের ক্ষেত্রে কিন্তু এখানে মাইক্রোফোনের ক্ষেত্রে এখানে 3টি ঢুকবে, এখানে দেখেন 3টি পয়েন্ট, মাথাটা কয় পয়েন্ট, 3 পয়েন্ট, এখানে কয় পয়েন্ট, 3 পয়েন্ট আছে। আরেকটা আমরা এখানে দেখছি, এখানে হচ্ছে 4 পয়েন্ট, এখানে হচ্ছে 3 পয়েন্ট, মানেটা হচ্ছে এই 3 পয়েন্টটা ঢুকবে হচ্ছে মাইক্রোফোনের, 3 পয়েন্টটা ঢুকবে এই মাইক্রোফোনের এই জায়গার মধ্যে, আর এই 4 পয়েন্ট সবসময় কি মোবাইলে ঢুকবে। যদি কম্পিউটারের ক্ষেত্রে হয় তাহলে আপনারা এটা ব্যবহার করবেন, কম্পিউটার বা ক্যামেরার ক্ষেত্রে 3 পয়েন্ট, এই 3 পয়েন্ট, 3 পয়েন্ট যে 3টি দাগ দেখছেন এটা ব্যবহার হবে, 4 পয়েন্ট সবসময় মোবাইলেই হয়। তাহলে আমরা এটা মোবাইলে ব্যবহার করবো, আমরা মোবাইলে ব্যবহার করবো এটা, কিন্তু আপনি দেখবো এটা কম্পিউটার বা ক্যামেরাতে হয়, কিন্তু মোবাইলে কেন, কারণটা হচ্ছে আমরা যখন এটাতে প্রবেশ করাবো, করানোর পর যে 3টি পয়েন্ট থাকবে তার মধ্যে আমরা এরকম একটা কনভার্টার কিনে নিয়ে আসতে হবে। এই কনভার্টারের মধ্যে দেখেন একটি লাল আর একটা সবুজ, দুইটির মধ্যে 2টি আইকন চিহ্ন দেওয়া আছে, একটু কাছে থেকে দেখেন, অথবা আমি পরবর্তীতে ভিডিও শেষের দিকে স্পষ্ট করে দেখিয়ে নিব। 2টি আইকন আছে, এটা হচ্ছে হেডফোনের চিহ্ন দেওয়া, এটা হচ্ছে মাইক্রোফোনের চিহ্ন দেওয়া। তাহলে আমি এটা পুরোপুরি প্রবেশ করে ফেললাম, একটু ফাঁক রাখা যাবে, একটু জোরে যাতে দিয়ে ভিতরে ঢোকাতে হবে যতটা পুরোটা ঢুকবে। তাহলে কিন্তু কী হচ্ছে, এখানে মাইক্রোফোনটা আমি এটা লাগানোর পর এখান থেকে কিন্তু খেয়াল করে দেখেন এখানে আরেকটা পয়েন্ট বের হয়েছে, তাই তো? এই পয়েন্টটা কিসের জন্য? এটা আপনি চাইলে কানের হেডফোন হিসাবে দিতে পারেন অথবা স্পিকারের লাইনে ঢুকাতে পারেন। কেন? কারণ আপনি যখন এটা মোবাইলে দিবেন এটা দিয়ে কথাটা প্রবেশ করবে আর আউটপুট হবে কিসের মধ্যে? এটার মাধ্যমে। তাহলে তারপর হচ্ছে এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার স্ট্যান্ডে লাগানোর জন্য, আমি তো লাগিয়ে দিচ্ছি এই যে এখান থেকে আপনার এখানে স্টপ, তা আমরা এটা লাগিয়ে দিলাম এখানে। তো আমরা ফার্স্টে বলছি এখানে মোবাইল পয়েন্ট দিতে হবে, তাহলে এটা কোথায় রাখবেন? এখানে যেমন দেখেন এখানে একটা পয়েন্ট আছে, আপনি চাইলে সামনে একটা পয়েন্ট আছে, এখানে পয়েন্ট আছে, আপনি যে কোনো তার মধ্যে যে কোনো একটা পয়েন্টে লাগিয়ে দিতে পারেন, ঠিক আছে? আবার এখানে অন অফ বাটন আছে, আপনারা এখান থেকে অন অফ বাটনেও প্রেস করলে এটা অন অফ হবে। তো এখন যদি দেখাবো স্ট্যান্ড, এখানে আপনি যেটা বলছি রিং লাইট, স্ট্যান্ড, মাইক্রোফোন, তো আপনাদের সাথে রিং লাইট এবং মাইক্রোফোনের পরিচয়টা করিয়ে দিই। রইল স্ট্যান্ড, আমরা স্ট্যান্ডটা একটু খোলার ব্যবস্থা করি, আমরা রিং লাইটের স্ট্যান্ডটা খুলেছি, আপনারা সবাই দেখেন বাড়ি খেতে পারেন। দেখেন দেখছেন আরেকটা দেখেন কত করতে হবে, তাহলে আপনি কোথাও মধ্যে বাড়ি খেয়ে যাবেন। তাই এগুলো এখানে ধরে তারপর করতে হবে, তারপর সেটার উপর আপনি বৃদ্ধি করে দেখেন কত প্রচার করা সম্ভব। দেখেন আমি কত প্রচার করছি,
প্রোটেকশন অনেক বড় প্রায় 8 ফিট, এখানে 8 ফিটের মতো বড় আছে, ঠিক আছে, অনেক বড়। তাহলে আমাদের এই এটা আমরা এখন ফিটিং করবো, সেখানে আমরা ফিটিংটা করে দিচ্ছি। আমরা ফিটিং করার জন্য উপর থেকে যে কেবলটি আছে সেটা আমাদের খুলতে হবে, খোলার পর এটা আমরা ভিতরে ঢোকাবো এবং এটাকে ঘুরাবো। ভিতর থেকে আমরা এটাকে ঘুরাবো, তারপর এটা থেকে আমরা এটা ঘুরাবো, এটা জয়েন করার পর ঘুরাতে হবে। আমরা যতটুকু টাইট দেওয়া দরকার, টাইট থাকতে চাইলে আরও বেশি টাইট দিতে পারেন, বেশি টাইট দিতে চান তাহলে প্যাঁচটা খেয়ে যেতে পারে। বেশি উঁচা হয়ে গেছে ওয়াইটবোর্ডের তুলনায়, তা এটাকে আমরা আরও ছোটো করতে পারি। এই যে দেখেন যতটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজন আপনি ততটুকু অনুযায়ী করতে পারবেন, ঠিক আছে। তারপর আপনারা দেখেন থেকে আমার এবার হয়ে গেল, অনেকে আসলে এগুলো সাহায্যে টিকটক ইউটিউবে ভিডিও করতে গেলেও এটা অনেক সময় লাগে। আপনার যখন সাইজ অনুযায়ী বড় করে এখান থেকে আপনারা রিং লাইট হিসেবে কাজ করতে পারবেন, ঠিক আছে। তো পিছন দিকটা আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখেন পিছন দিকটা কেমন দেখাচ্ছে আমাকে। তো আমি একটু ভালো দেখতে পাচ্ছি, তো এটাকে আমরা স্টার্ট করবো। তা আমরা এটা মাইক্রোফোন সিস্টেম পিছন দিকটা রেখেছেন, এখানে এটার মাধ্যমে সুইচ অন করে, আর এখানে হচ্ছে আমরা পাওয়ার ক্যামেরাটা একটু লাগিয়ে দিচ্ছি। সবাই দেখেন আমরা পাওয়ার ক্যামেরাটা লাগিয়ে দিচ্ছি এখানে, দেওয়ার পর আমরা এটা সুইচ অন করবো, ঠিক আছে। তো দেওয়ার আগে আমার আরও কিছু কানেকশন বাকি রয়েছে, আমি সেই কানেকশনগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমার কানেকশন যেটা বাকি বলছিলাম সেটা হচ্ছে মোবাইল, ঠিক আছে। তো মোবাইল ফোন একটা বাকি ছিল, তা আমি এটাকে কোথায় রাখবেন, আপনি চাইলে উপরে রাখতে পারেন, নিচেও রাখতে পারেন, যেখানে বলছি। তা আমি এটা উপরে দিচ্ছি, ঠিক আছে, আমি একটু উপরে দিচ্ছি আপনাদের দিয়ে দেখাই, তাহলে হয়তো আপনাদের সুন্দর দেখেন এখানে একটা ছিদ্র দেখতে পাচ্ছেন। তাহলে আমি এটাকে এর চার কোনা ভাবে এটাকে ঢুকিয়ে দিলাম, আশা করি দেখতে পেরেছেন। তো উপরে একটি মাইক্রোফোন হয়ে গেল, তারপর এটাকে আমি টাইপ দিব, এটাকে ভলিউমের মতো ঘুরালে এটা একটু এখানে টাইট হয়ে যাবে, এখান থেকে খুলে ছোট করে নিলাম এটা লাগানোর সুবিধার্থে। এখন আবার যতটুকু আমার হোয়াইটবোর্ড যতটুকু প্রয়োজন আমি ততটুকু আরও উচ্চার করে দিচ্ছি। তো আমি এতটুকুর মধ্যে আপনারা এটা আসলে বড় ছোট করে আসলে ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করবেন যে কীভাবে হোয়াইটবোর্ডটা ভালো স্পর্শ আসে কি না, ডান দিক থেকে দিবেন না মাঝখান দিবেন, যে দিক থেকে ভালো ফোকাস করবে সেদিক থেকে করবেন। তো আমি আপনাদের সেটা এখন বুক করতেছি, দেখেন উপরে একটি মাইক্রোফোন দেখা যাচ্ছে, তারপর আমরা এখন সেট করবো মোবাইল। তারপর আমরা একটা মোবাইল সেট করে দিচ্ছি এখানে, এই যে স্ক্রিন আমরা ঢুকিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এভাবেও দিতে পারবেন, সুইচ অবস্থায় দিতে পারবেন, দেখেন এটাকে যদি স্প্রিং হচ্ছে, আপনারা চাইলে পুরো মোবাইলটাকে ঢুকাইতে পারবেন খারাপ অবস্থার জন্য, আবার যদি চান এভাবেও দিতে পারেন ইচ্ছা। তো আমরা করে দিলাম, করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোবাইলটা সেট করে দিলাম। এখন এটাকে কোনভাবে করবেন, এই যে দেখেন এটা মুভ করতেছে, হ্যাঁ এটা কিন্তু মুভ করতেছে। তো এটা কোন পদ্ধতিতে দিলে ভালো হয়, আমার আসলে মোবাইল ফোনটা বন্ধ হয়ে গেছে বাটনটাই এই জায়গায় পড়ার কারণে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরো ফিটিং করছি, তো পিছন থেকে আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা অলরেডি অন করেছে, পাওয়ারটা বন্ধ করে এটা অন করতে হবে। তো এটা অন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক লাইট আলো দেখতে পাচ্ছেন, এখানে এই ব্যাটারিতে আপনি লাইটটা কমাতে পারাতে পারবেন যতটুকু প্রয়োজন, আর এটার সাহায্যে আপনি কালার পরিবর্তন, এখানে এখানে সাদার মধ্যে অনেকগুলো কালার আছে পুরানো মধ্যে, হ্যাঁ
এই বাটনটা, এই বাটনটা হচ্ছে ঘোরানোর মধ্যে অনেকগুলো কালার আসবে, আপনার যে কালারটা পছন্দ হোয়াইট করে তাহলে সেই কালারটি করতে পারবেন। হ্যাঁ, তো আমি একদম হোয়াইট কালারটা দিলাম, আর একটু পাওয়াটা বাড়াই দিলাম, দেখেন অনেক গেল সুপার। একদম তো আমরা হোয়াইট বুটার দিকে দেখবো এখন কেমন আসে, তো আমরা একদম অফ করে দিলাম। ওকে, তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াইট বোর্ডে আমার ফেসটা কত, লুকিংটা কেমন আসতেছে পেছন থেকে। তো আসলে আমরা যে মোবাইল থেকে ভিডিওটা করতেছি সেটা কিন্তু স্ক্রিনের মধ্যে লাগানো না, এই জায়গার মধ্যে লাগানো না। তো আমার সামনে এটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু এটা লাগানো, সেজন্য আপনারা এটার মধ্যে খুব ভালো আসতেছে, মোবাইল ফোনটাতে খুব ভালো লাইটিং আসতেছে, যাতে একটু জমি স্ক্রিনের সাথে লাগানো। আর ওইটা অনেক দূরে দেখে একটু কেমন আসতেছে, তো ভালো আসতেছে না। আর তারপর হচ্ছে এখানে আপনারা ফার্স্টে দেখাইছি যে আপনারা এখান থেকে আপনারা এর কালার এবার পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। আপনারা দেখেন এখানে কত রকম কালার আছে, আমি দেখাচ্ছি, এই দেখেন অনেক রকম কালার আপনারা পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। আর এখান থেকে আপনারা বাড়াতে পারবেন, এর মাধ্যমে কমাতে পারবেন, তো আপনার ফুল ব্রাইটনেস আপনারা এটা দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াইট বোর্ডের লেখাগুলো আমরা একটু দেখি, তো নিয়ে আসেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটু পুরোটা একটু বোঝাই আপনাদেরকে, এখানে লেখা আছে দেখেন অনলাইন ক্লাস ডকুমেন্ট। তো এখানে তিনটি সাহায্য আপনারা করতে পারেন, তো ফার্স্টে আপনারা যে বুঝেছি হোয়াইট বোর্ড মাধ্যমে, এই হচ্ছে হোয়াইট বোর্ড, আপনারা তো ফার্স্টে লিখে দেখান তো কিন্তু লিখে ফেলছি। তো তারপর হচ্ছে রিং লাইট, তো রিং লাইট তো আপনাদের দেখাচ্ছি গোলটা, তারপর স্ট্যান্ড আপনাদেরকে সেটাও দেখালাম, তারপর হচ্ছে মাইক্রোফোন, ভুয়া মাইক্রোফোন দেখাচ্ছি, তারপর স্মার্টফোন অথবা ডিএসএলআর, আপনারা এটার মধ্যে ডিএসএলআরও কানেক্ট করতে পারেন অথবা স্মার্টফোনও কানেক্ট করতে পারেন। কিন্তু হ্যাঁ, আপনি স্মার্টফোন কানেক্ট করতে হলে একটু ভালো রেজুলেশন 5 মেগাপিক্সেলের উপরে হলে ভালো হয়, স্টুডেন্টদের জন্য একদম ভালো, পারফেক্ট। 8 একটা মিডিয়াম সাইজ আছে এবং 16 মেগাপিক্সেল, তার চাইতে অধিক যদি যান বিষয়টা ক্লিয়ার করবেন যে আসলে আপনার যেটার মাধ্যমে পিক্সেলটা যাচ্ছেন কিন্তু তার উপর ডিপেন্ড করে মানুষের নেটের স্পিডটা, কারণ আপনি যত একটু রেজুলেশনটা মিডিয়ামে রাখবেন তত তাদেরকে ভিডিওটা দেখতে ইন্টারনেটের কানেকশনটা কি মানে লোডটা মানবে, তা না হলে বড় ভিডিও সাইজের এত বেশি ক্লিয়ার এসডি ক্লিয়ারটা লোড দিতে পারবে না অনলাইন ক্লাসে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে স্পিকার বাই হেডফোন, তো আপনাদেরকে তো ফার্স্টে দেখাইছি যে আপনাদেরকে একটা চলে যাবে মাইক্রোফোনের মধ্যে, আরেকটা স্পিকারে চলে যাবে যা স্টুডেন্টদের কথা আপনি শুনতে পারবেন। তো এই হচ্ছে ফুল ক্লিয়ার পাবে। যদি আপনি এখানে কথা আসেন যে আরেকটা ভুল মিষ্টি ওইরকম, আপনি যদি চাইলে একটা ওয়েব ক্যাম লাগাই দিতে পারেন তাহলে আপনার আর মোবাইলের দরকার হবে না। তো তারপর দেখা যায় আরেকটা এক নম্বরের যেটা লাইট বোর্ডের কথা বলছি, লাইট বোর্ড সিস্টেমটা হচ্ছে আপনারা যেটা রিং লাইটটা দেখতে পাচ্ছেন এই রিং লাইটের মাঝখানে মানে একটা কাচের একটা ই থাকবে পুরো কাচ, যেমন ধরেন আমার হাতে দুইটা স্কেল দেখতে পাচ্ছেন, দুইটা স্কেল দুটাকে যদি একত্রিত করি তাহলে কী হতে দাঁড়াচ্ছে, এই স্কেলটার পাশ থেকে কিন্তু আপনি আমাকে দেখতে পাচ্ছেন, তাই তো। এরকম একটা গ্লাস কিনতে হবে একটা বোর্ড সাইজের, নেওয়ার পরে হোয়াইট বোর্ড সাধারণত এরকম এরকম ঠিক হবু এরকম নিতে হবে, তারপর এরকম একটা গ্লাস নেওয়ার পর এই চারিদিকে কি একটু লাইট লাগিয়ে দিতে হবে। লাইটগুলো ঠিক এই স্কেলের মতো সিস্টেমের, কিছু বাজারে লাইট দেখতে পাওয়া যায় এখানে ছোটো ছোটো বসানো থাকে, এর প্রত্যেকটা আমাদের নিচ দিক দিয়ে বসাই দিতে হবে এইভাবে। এবার বসে দেওয়ার পর চারিদিকে ঘোরা দিতে হবে, তারপর এটা লাইটিংটা করবে, তারপর আপনি হোয়াইট বোর্ডের সিস্টেমে, তারপর এটা যখন এটা কাঁচের মতো দাঁড়াবে এরকম সিস্টেমে, তারপর আপনি এখানে জাল লিখবেন ওয়ার্ড মার্কার দিয়ে, তাই কি অপর পেজ থেকে বলতে পারেন উল্টা আসবে, আপনি ইলেকট্রিসিটির দিকতে ভাও অন্যদিকটা যারা ক্যামেরাম্যান সে কিন্তু উল্টা দেখাবে মোবাইলে, তাই মোবাইলের মধ্যে রোটেশনের সিস্টেম আছে। আর যাদের মোবাইলের মধ্যে রোটেশনের সিস্টেম নাই তারা সফটওয়্যার সাহায্যে সেটা রোটেশন করে নেবেন, তাহলে এটা ভাও দেখাবে লেখাগুলো। এটা হচ্ছে লাইট বোর্ড, ঠিক আছে। তবে কাঁচের বিষয়টা তো তো অনেকে আসলে এটা রিক্স আসলে বানানোটা সবাই পারেও না। তারপর আসলে এখানে আছে প্যান ডিভাইস অ্যান্ড ওয়েব ক্যাম, ঠিক আছে। প্যান ডিভাইস ওয়েব ক্যাম মানে হচ্ছে একই জিনিস, মানে হচ্ছে যে আপনার এই যে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এরকম একটা কম্পিউটার অথবা ল্যাপটপের মধ্যে আপনারা সেটা যেটা করবেন একটা বাজারে কিনতে পাওয়া যায় ঠিক এরকম মাউস পেনের মতো, এখানে এখানে যখন আপনি যা লিখবেন তার স্ক্রিনে লেখা উঠবে, তাহলে চিন্তা করলে এখানে আপনার নাম লিখবেন যা লিখবেন সব এখানে দেখাবে। তো এরকম সিস্টেমের হলে তো আরও সুবিধা হয় যেহেতু আপনি মানে কাগজের যেটা লেখবেন হইলে সেটা স্পষ্টভাবে এরকম একটা মাউস পেডের মতো আপনি যা লিখবেন তা আসলে স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে শো করবে, এটাই হচ্ছে। তো আসলে হোয়াইট বোর্ডটা কিনতে যেই প্রাইসে লাগছে
সেই প্রাইসের মধ্যে আমার প্যান্ড রিকোয়েস্টটা এটা আমি নিতে হয়। তো সাধারণত যারা আসলে এই প্যান্ড রিকোয়েস্টটা আসলে অনলাইন ক্লাসের জন্য কিনে না, সাধারণত যারা আসলে গ্রাফিক্স ডিজাইনার মানে যারা ছবি আর্ট করতে খুব পছন্দ করে কলমের সাহায্যে, তারা আসলে কম্পিউটারের মধ্যে এই পেন ওয়ার্ড কম ডিভাইসটি ব্যবহার করে থাকে। তো এটা ব্যবহার করতে হলে আপনাদেরকে কম্পিউটার অথবা ল্যাপটপ মাস্ট লাগবে। তারপর এটার সাথে একটা সিডি দিয়ে দিবে, ওইটা আপনারা সেট আপ করে নিলে হবে। আর তারপর হচ্ছে আপনাদের লাগতেছে এখানে প্রথম যেটা কথা হচ্ছে আয়না, লাইট, প্লাস লাগবে। এখানে আপনার ডিএসএলআর মোবাইলের মানে প্রত্যেকটার মধ্যে আপনার মোবাইল অথবা ডিএসএলআরটা লাগতেছে ক্যামেরার জন্য। আর আপনি যদি চান এই দুটা পরিবর্তন করে চাইলে ওয়েব ক্যামও নিতে পারেন। পুরো হোয়াইট বোর্ডটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, খেয়াল করে দেখেন মোবাইলটা মাঝখানে ধরার পর এটার উপর একটা লাইটের একটা ছায়া পড়ছে। আপনারা দেখেন এখান থেকে আমি যখন এদিকে ঘুরিয়ে নিয়েছি একটু সাইড থেকে ধরলে কিন্তু একদম ক্লিয়ার, খেয়াল করে দেখেন একদম ক্লিয়ার, কোনো লাইটিং ইয়ে পড়ে নাই, দেখছেন তো। এটা আপনাদের মুভমেন্ট বিষয়টা বুঝতে হবে, ডানে বামে কোন দিক থেকে দিলে খুব ভালো আসে। তো আপনারা এটাও আমি আবার ঘুরিয়ে দেখাচ্ছি যে রিং লাইটের মাইক্রোফোনটা, ঠিক আছে আপনারা ভালো করে দেখে রাখেন স্ট্যান্ডটা, ঠিক আছে আপনাদেরকে পুরোটাই দেখালাম। এ হচ্ছে বিষয়, আমি একটু সামনের দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে সামনের ফেস, ঠিক আছে দেখতে পাচ্ছেন মোবাইলের মধ্যে স্পষ্ট তো আসতেছে না। তো এই হচ্ছে আজকের রিং লাইটের রিভিউ। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন WKM ডিভাইসটি, এই যে এখানে দেখেন একটা কলম দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে প্যাড, একদম মাউস প্যাডের মতো। এই ঠিক এই মাউস প্যাডের মতো এই জিনিসটাতেই আপনারা গ্রাফিক্সের কাজ বলেন বা ডিজাইন বলেন এভাবে আর্ট করতে পারবেন, ঠিক আছে। আপনারা এখানে যা কাজ করবেন সব আপনার কম্পিউটারে শো করবে। এই হচ্ছে WKM ডিভাইস, এটার মাধ্যমে আপনারা অনলাইনে ক্লাস করাতে পারেন। আমি আপনাদেরকে একটু লাইট বোর্ডটা দেখাচ্ছি, আপনারা দেখেন এই লাইট বোর্ডটা, এই লোকটি স্ট্যান্ডের সাহায্যে একটা DSLR অন করেছেন, এবং এটি আমরা যে হোয়াইট বোর্ড ব্যবহার করি ঠিক সেমভাবে এটার আপনার মাঝখানে গ্লাস নিচ্ছে, উনি অন্য পাশ দিক থেকে এখানে ক্লাস করাচ্ছেন, আর নিচ থেকে লাইট আসছে। আবার আপনাদের ভালো করে বোঝানোর জন্য এই দিকটা একটু ভালো করে খেয়াল করেন যে কী ধরনের লাইট আসলে ব্যবহার করেছেন। উনি খেয়াল করে দেখেন এখানে আপনার চারপাশে মাঝখানে গ্লাস, যা বোঝাই যাচ্ছে না উনি যে আসলে গ্লাসটা ব্যবহার করেছেন। এখানে আপনি দেখেন এখানে সাইডে ছোট্ট ছোট্ট পিছু পিছু লাইট এখানে ব্যবহার করছে, এবং মাঝখানে এটা আঁকার ব্যবস্থা করছে। আমি আপনাদেরকে এটা প্লে করে দেব যে উনি দেখেন এটা আঁকছে, যা কিছু লিখেছেন এগুলো উল্টা দেখাচ্ছে, তো কম্পিউটারের সাহায্যে এটাকে ভাও পরিণত করতে হবে। এই হচ্ছে লেখার সিস্টেমগুলো, এটাকে বলা হয় হোয়াইট লাইট বোর্ড, লাইট বোর্ডের মাধ্যমে লেখা। তো থ্যাংকস ফর ওয়াচিং, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এই ভিডিওটি।